হাই, আমি বনি আমিন। আজ আপনাদের সাথে বেশ কিছু ফ্রি কোর্স নিয়ে কথা বলবো। মূল লক্ষ্য হচ্ছে যে কিভাবে আমরা ফ্রিতে সাইবার সিকিউরিটি স্টাডি করতে পারি। আমি নোট এবং নোট ওয়ান দুইটা ভিডিও বানাবো। নোট ওয়ানে রাখছি যে এই যে লিঙ্কগুলা, এই লিঙ্কগুলা লিঙ্কডিন থেকে নেয়া। আপনারা হয়তো অনেকে লিঙ্কডিনে দেখবেন, আমি আপনাদের কাছে তুলে ধরতেছি, এটা আমার ক্রেডিট না, তার ক্রেডিট। যাই হোক, প্রথম আছে যে ফ্রি সাইবার সিকিউরিটি ট্রেনিং কোর্স যে আছে ইনফোসেকের। আপনারা জানেন যে ইনফোসেক একটা সাইট আছে, ইনফোসেক ইনস্টিটিউট। এখানে বেশ কিছু কোর্স তারা অফার করে থাকছে এবং অফার করেছে। এখান থেকে আমরা আসলে গো থ্রু করব ফ্রিতে কিভাবে আসলে সাইবার সিকিউরিটি স্টাডি করা যায়। আপনি যদি হান্টার হন তাহলে অনলাইন থেকে বের করে আনে স্টাডি করতে পারবেন। আপনার বিভিন্ন প্রতিষ্ঠানে যে কোর্সের দরকার ওইভাবে হবে না করা, বা কোর্স করলেও আপনার যদি পার্সোনাল স্টাডি আপনি তেমনটা ভালো না করতে পারেন, বিভিন্ন ধরনের কোর্স করে আপনি লাভবান হবেন না। আপনারা দেখে থাকেন বিভিন্ন কোর্সে অনেক স্টুডেন্ট থাকে, বাট কয়জন তা কাম আউট বা কয়জন তা থেকে বের হতে পারে। একটা বেস মধ্যে 5 জন 6 জন 7 জন স্টুডেন্টই আসলে জব লেভেলে যা, আরগুলা সব কোর্স করে আবার কিছুদিন পরে ভিন্ন আরেকটা কোর্স করে, এই যে কিছু টাইমের মধ্যে তার সুইচিং করে বা আরেকটা ক্যারিয়ার থেকে আরেকটা ক্যারিয়ারে যা। সো এগুলো না থেকে যদি তাদের জন্য এই ভিডিওটা, যাদের টাকা আছে তাদের জন্য না, যাদের তাদের আছে তারা অবশ্যই প্রতিষ্ঠানে বিভিন্ন কোর্স আউটলাইন দেখে বা বিভিন্ন মেন্টরের আন্ডারে তারা কোর্স করবে থাকবে। আপনার যদি কোনো পার্সোনাল মেন্টর থাকে, পার্সোনাল বলতে ইউনিভার্সিটি কলেজ স্কুলের কোনো সিনিয়র বড় ভাই, তাদের আন্ডারেও আপনি তাদের গাইডলাইন নিয়ে আপনি স্টাডি শুরু করতে পারেন। অথবা যদি আপনার টাকা থাকে, বিভিন্ন প্রতিষ্ঠান আছে বাংলাদেশে ডেভেলপমেন্টের উপরে, বিভিন্ন প্রতিষ্ঠান আছে তাদের কাছে যেয়েও আপনারা নিজের ডেভেলপমেন্টটা ক্লিয়ার করতে পারেন। অলমোস্ট যেখানেই আপনি স্টাডি করেন না কেন, আপনার পার্সোনাল স্টাডি করতেই হবে, আপনার পার্সোনাল স্টাডি গ্রো করতে হবে, আপনার পার্সোনাল টাইম ইনভেস্ট করতে হবে। সো যারা এখনও কেরিয়ার নিয়ে ভাবতেছেন অথবা এই লাফালাফি করতেছেন যে আজ এ ওয়েব ডেভেলপমেন্টে, দেন কিছুদিন পর গ্রাফিক ডিজাইনে, আবার কিছুদিন পর ডিজিটাল মার্কেটিংয়ে, কিছুদিন পর ওয়েব ডেভেলপমেন্টে, কিছুদিন পর সাইবার সিকিউরিটি, কিছুদিন পর আবার আরেকটা সুইজিং, তো সো এগুলো না করে যে কোনো, আপনি গ্রাফিক ডিজাইনার হন, জাস্ট গ্রাফিক ডিজাইন দিয়ে আপনার লাইফ সেটেল করেন। আপনি ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করেন, ওয়েব ডেভেলপ নিয়ে সেটেল করেন। আপনি ওয়েব ডিজাইন নিয়ে কাজ করেন, ওয়েব ডিজাইন নিয়ে সেটেল করেন। কারণ ওই সেক্টরটাতে আরও বিভিন্ন শাখা উপশাখা অনেক বেশি আছে, এখানে ক্লিয়ার করতে পারবেন না। আর অ্যাপস ডেভেলপমেন্ট নিয়ে কাজ করেন, আইএসও ডেভেলপমেন্ট, যে সেক্টরে আপনি কাজ করেন না কেন, আমি বলবো বা আপনারা দেখবেন যে আমাদেরও যারা মেন্টর লেভেলে আছে, যারা যাদের কাছে আমরা অনুপ্রাণিত হই, যাদের কাছে আমরা প্রতিনিয়ত শিখছি, আমাদের যে মেন্টরগুলো আছে তাদেরও একটা কথাই, আপনি একটা লাইনে থাকেন, একটা জায়গায় থাকেন, হয়তো বা লাইফে গ্রো করতে পারবেন। যাই হোক, আমার ভিডিওর মেন ফোকাসে আসি, যে আজকের যে বিষয়টা নিয়ে কথা বলতেছি সেটা হচ্ছে ফ্রি সাইবার সিকিউরিটি ট্রেনিং কীভাবে আমরা ফ্রিতে করব। আমি অলমোস্ট ওয়েবসাইটটা নিয়ে দেখাইছি, ইনফোসেক ইনস্টিটিউটে যে সাইটটা আছে সেখান থেকে আমি লিঙ্কগুলো ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। দেখবেন যে প্রথম আছে ইনসিডেন্ট রেসপন্স, অবশ্যই এটা ব্লু টিম স্টাডি আর কি। যারা সাইবার সিকিউরিটি জানেন যে অনেকগুলো ডোমেইন আছে, আমি যদি একটু দেখে আসি যে সাইবার সিকিউরিটি ডোমেইন, আপনারা জানে দেখেন লটস অফ ডোমেইন অ্যাভেলেবেল, অনেকগুলো ডোমেইন আছে, আর একটা মানুষের পক্ষে এত ডোমেইন নিয়ে কাজ করা সম্ভব না। সো আপনি সাইবার সিকিউরিটির ভিতরেই যে ডোমেইনগুলো আছে সে একটা ডোমেইন নিয়ে আপনি স্টাডি শুরু করতে পারেন, এবং কি ডোমেইন যে ক্রমবর্ধমান বা বিভিন্ন সেক্টরগুলো আছে আপনি সেখানে স্টাডি করতে পারেন। আমি পিকটা বড় করার ট্রাই করতেছি, জানি না যদিও বড় হবে কি না, ডাউনলোড করে যে দেখি যদি বড় করা যায়। ওকে, জাস্ট নাও
একটু অস্পষ্ট দেখা যাচ্ছে। যাই হোক, আপনারা বুঝতে পারবেন যে এটা সাইবার সিকিউরিটি, আর বিভিন্ন শাখা প্রশাখা আছে, সিকিউরিটি আর্কিটেকচার, সিকিউরিটি অপারেশনাল, থ্রেট হান্টিং, যে বিভিন্ন শাখা, যে রিস্ক ম্যানেজমেন্ট, রেড টিমের যে কাজগুলো আছে, ব্লু টিমের কাজগুলো আছে, পার্পেল টিমের যে কাজগুলো আছে, আপনারা একটু গুগল সার্চ করে দেখবেন ব্লু টিমের কাজগুলো কি, পার্পেল টিমের রুলস অ্যান্ড রেসপন্সিবিলিটিগুলো কি, বিভিন্ন টিমের কাজ, যে কোনো একটা সেক্টরে আপনার ক্যারিয়ারকে ফোকাস করেন, সাইবার সিকিউরিটি, অনলি সাইবার সিকিউরিটি স্টাডি যারা করবেন। সো এই আর্টিকেলটাও আপনাকে অনেক কিছু শেখাবে, আপনারা লিঙ্কডিনে সার্চ করে আপনারা আর্টিকেলটা দেখে নিতে পারেন। দেন আমার মেন ফোকাসে যাই, যে ইনসিডেন্ট রেসপন্সের এখানে 10টা কোর্স আছে অলমোস্ট ফ্রি, আপনি যদি এই লিঙ্কে যান তাহলে এখান থেকে আপনি এগিয়ে, যে ইনসিডেন্ট রেসপন্সের যে লার্নিং পার্টটা আপনি ফুল লার্নিং পার্টটা করতে পারবেন। 18 ঘন্টা একটা কোর্স, 18 ঘন্টা কোর্স করলে তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে এই থ্রেট হান্টিং বিষয়গুলো কী, নেটওয়ার্ক ট্রাফিক অ্যানালিস্ট, সাইবার রেঞ্জ, এবং কি একটা সার্টিফিকেশন পাবেন। দেন যে যে বিষয়টা আছে ডিজিটাল ফরেন্সিক, সেখানেও যদি আপনি যান সেটাও এই ওয়েবসাইটেই আপনি পাবেন এবং কি ফ্রিতে পাবেন। সেটা হচ্ছে যে 8 ঘন্টা 33 মিনিটের একটা ভিডিও, এটাও করতে পারেন আপনি। দেন মোবাইল ফরেন্সিক্স আছে, এটাও একটা বিষয়েরই, মোবাইল ফরেন্সিক্সের ভিতরে আছে যে এটা 5 ঘন্টা আর মতো, অলমোস্ট 5 ঘন্টা। কম্পটিয়া সিকিউরিটি প্লাস, কন্টিয়া সিকিউরিটি প্লাস যে কম্পটিয়া লিনাক্স, কম্পটিয়া লিনাক্স, সরি, কম্পটিয়া লিনাক্স সম্পর্কেও আপনি গ্রো থ্রু করতে পারেন। এখানেও আছে অলমোস্ট 21 ঘন্টা 18 মিনিট। আমার মতে যে একটা কোর্স করলে আপনি অনেক কিছু জানতে পারবেন, লার্ন করতে পারেন। 21 ঘন্টা একটা কোর্স আপনার এক মাসে বেশি লাগতে পারে, এবং কি আরও এর চেয়েও বেশি সময় লাগতে পারে একটু যদি নোট করে আপনি পড়েন। কেমন নোট করবেন এ দেখেন, আমি যদি আমার নোটটা একটু শেয়ার করি, যদিও পার্সোনাল নোট শেয়ার করা অনেক কঠিন, যেমন ওই আমার রেড টিম স্টাডি, ব্লু টিম স্টাডি, রেড টিম স্টাডির ভিতরে তেমন কিছু করি নাই কারণ আমি ব্লু টিম নিয়ে কাজ করি। ব্লু টিমের ভিতরে যে বিষয়গুলো আছে স্প্লাং, ওয়াজা, সিকিউরিটি অনিয়ন, তারপরে যে আরও বিষয়গুলো আছে, বিভিন্ন সেক্টরে যখন বিভিন্ন কাজ করি আমি নোট করে রাখার ট্রাই করি। যেমন সাইবার সিকিউরিটি নোট, এটা নামে একটা নোট আছে। যাই হোক, আপনারা আপনাদের পার্সোনাল নোট করে নেবেন। আমি তারপরে যে বিষয়টা নিয়ে যাচ্ছি, এই নোটের ভিতরেই আমি ব্লু টিম স্টাডি নোট 1, ওকে, দেন তারপরে যে সিকিউরিটি আর্কিটেকচার 6 ঘন্টার একটা, মানে 6 ঘন্টার একটা কোর্স মেবি, আমিও করতেছি এই কোর্সটা 7 ঘন্টা, অলমোস্ট 7 ঘন্টার একটা কোর্স। এই কোর্সটা আপনি করতে পারেন। আজের ইনফরমেশনের দিকগুলো ছিল যে আমি সাইটটার সাথে পরিচয় করাই দিলাম, এই সাইটটাতে আপনারা আপনাদের স্টাডি নলেজটা বাড়াইতে পারেন, স্টাডি করতে পারেন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য, আশা করি পজিটিভ ফ্রিতে কিছু যদি কন্টেন্ট ক্রিয়েট করতে পারি যেন স্টুডেন্টের জন্য ভালো হোক, বাবা মার কিছু টাকা কমে যা, কীভাবে ফ্রিতে স্টাডি করা যায় এমন কিছু বিষয় নিয়ে আপনাদের মাঝে 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 আসবো। আশা করি সাথে থাকবেন, দোয়া করবেন আমার জন্য। ধন্যবাদ।